হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন আড্ডাবাজ, আর আজকে আমি আপনাদের সঙ্গে আড্ডাবাজ থেকে প্রদীপ্ত। একটা লম্বা ছুটি নিয়ে ফিরে এলাম। বিশ্বাস করুন, এই ছুটিতে একটু আরাম করে নিই আমরা। আমরা আরও ভালো ভালো গল্পের খোঁজে কাজ করছিলাম, আর তাই এটা বলতে পারি এই ছুটি আমাদেরকে সাহায্য করেছে আপনাদের জন্য দারুণ দারুণ ব্যাক টু ব্যাক গল্প আনার জন্য। আপনারা তৈরি তো? কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি নোটিফিকেশনের বাটন সহ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। আপনাদের এই সাপোর্টটুকু আমাদেরকে প্রচণ্ড পরিমাণে উৎসাহিত করে। আর দেরি নয়, ফিরে আসি গল্পের কথায়। আজকের গল্প জয়া চক্রবর্তী সমারোচিত পারফেক্ট ক্রাইম। আচ্ছা, আপনাদের কি মনে হয় পারফেক্ট ক্রাইম বলে সত্যিই কি কিছু হয়? জয়া চক্রবর্তী সোমা বাংলার ফাইন আর্টসে স্নাতকোত্তর, বেহালা রবীন্দ্রনগরবাসী জয়া পেশায় শিক্ষক। লেখালেখির অভ্যাস কলেজ জীবন থেকেই, প্রথম প্রকাশিত লেখা শুকতারার পাতায়, পরবর্তীতে বাণিজ্যিক পত্রিকা প্রসাদ ও নবকল্লোলের পাতায় লিখেছেন। এছাড়া চলে অসংখ্য লিটিল ম্যাগে লেখালেখি। বর্তমানে বড় পর্দার পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে তার গল্প হনন থেকে চিত্রায়িত ছবি দ্য ডার্লিং ওয়াইফ মুক্তি পেয়েছে সেমারু প্রোডাকশনের ব্যানারে। মূলত সাইকোলজিক্যাল থ্রিলার লেখিকা জয়া মানুষের মনের গভীরে জমে থাকা অপরাধ প্রবণতাকে আলোয় তুলে আনতে চান কলমের আঁচড়ে। আর তাই নিয়েই আজকের গল্প পারফেক্ট ক্রাইম। আমি সন্দীপ সেন। আমি জানি আমার ফলোয়ার্সরা আমার গল্পের শেষ পার্টের জন্য ফেসবুকে অপেক্ষা করছে। আমার পারফেক্ট ক্রাইম গল্পের দুটো পার্ট যারা পড়েছে, উদ্গ্রীব তাদের সবার নামের পাশেই চলছে সবুজ আলো। কিন্তু এখন গল্প নয়, এখন যেটা বলবো সেটা বাস্তব, খাঁটি বাস্তব, আমার থাকার মতো বাস্তব, আর কয়েক মুহূর্ত পর আমার না থাকার মতো বাস্তব। হ্যাঁ, ফেসবুকের এই প্রিয় পেজ প্রহেলিকাতে এটাই আমার শেষ পোস্ট, কারণ আমার ল্যাপটপের পাশেই রাখা আছে একটা ছোট্ট শিশি, যাতে রাখা আছে 40টা ঘুমের বড়ি, আর ওগুলো আমার অপেক্ষায় রয়েছে। আমায় সরে যেতেই হবে, কারণ আমি সরে না গেলে আরও বেশ কয়েকটা প্রাণ শেষ হয়ে যাবে। কিভাবে, কেন, সেই প্রশ্নের উত্তর দিতেই আজ আমার এই শেষ পোস্ট। আমি একটা ভয়ানক খেলায় জড়িয়ে পড়েছি, যে খেলার শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছি আমি। আমি সন্দীপ সেন, কলেজে লেকচারশিপ, ছবি আঁকা আর থ্রিলার স্টোরি রাইটার হিসাবে দিব্যি সুন্দর জীবন কাটাচ্ছিলাম জানেন। আমার এই ছোট্ট বাড়িটায় আমি ছাড়া কেউ থাকে না, বিয়ে করিনি, কারণ এই 37 বছর বয়সে এসেও পূর্বাশা ছাড়া ঠিক তেমনভাবে কাউকে, হ্যাঁ পূর্বাশা, ওকে দেখার পর আমার ঘর বাঁধতে ইচ্ছে করেছিল। সাইকোলজির প্রফেসর পূর্বাশা আমাদের কলেজেরই স্টাফ, ওর বাবা কলেজ কমিটির একজন গণ্যমান্য লোক। পূর্বাশার জীবনের একটা মিশ্রাব ওকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। ও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ওর স্বামী শুধু ওর বাবার অগাধ টাকার জন্য ওকে বিয়েটা করে, অসম্ভব টর্চার করত। অবশেষে ও সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে, কিন্তু আমি জানি পূর্বাশা কোনোদিন আমার সাথে সম্পর্কে এগোবে না, কারণ পূর্বাশা এখন ওর আগের হাজবেন্ডের সেই ভয়ানক স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। লোকটা সত্যি একটা জঘন্য মানুষ, মানসিকভাবে অসুস্থ লোক। আমি অনেকবার দেখেছি কলেজ জয়েন করার পর পূর্বাশার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিভাবে ও বিরক্ত করত পূর্বাশাকে। কমন রুমে বেশ কয়েকবার রেস্টলেস হয়ে যেতে দেখেছিলাম পূর্বাশাকে। একবার তো কলেজেও এসেছিল, সেবার আমিই দারোয়ান ডেকে বার করে দিয়েছিলাম অসভ্য নোংরা লোকটাকে। আই সে গেট আউট ফ্রম মাই অফিস। আপনার সাহস হয় কিভাবে এখানে আসার?
দারোয়ান, এই লোকটাকে এক্ষুনি বার করে দাও এখান থেকে। এই, আপনি কিন্তু বড্ড বড় ভুল করছেন। সাবধান করে দিলাম, পূর্বাশার দিকে নজর দিলে না ফল কিন্তু ভালো হবে না। দেখুন, ভালো খারাপ আপনার মতো জানোয়ারের মুখ থেকে শুনতে চাই না, বেরিয়ে যান। সেদিন ভীষণ কষ্ট হয়েছিল আমার পূর্বাশার জন্য। বেচারি মেয়েটা ট্রমাটাইজ হয়ে গিয়েছিল শুনেছিলাম। আমি জানতাম ও বিয়ে শব্দটাতে ও ভয় পায়। তবুও আমি অপেক্ষা করেছিলাম, একদিন হয়তো পূর্বাশাও আবার নতুন করে জীবন শুরু করতে চাইবে, আর সেদিন আমি ওর দিকে বাড়িয়ে দেব আমার হাত। আমার এই ভালো লাগা আমি পূর্বাশাকে বুঝতে দিইনি কখনো, কারণ জানি তাহলে আমি পূর্বাশাকে হারাব। আমার মনের কথা শুধু সার্থককে বলেছিলাম। সার্থক আমার বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টবেলার বন্ধু। পূর্বাশা আমাকে ওর বন্ধু ভাবে, খুব কাছের বন্ধু। এই ভাবাটুকু থাক, এটাই চেয়েছিলাম। আমার এখনো স্পষ্ট মনে পড়ে, শিলিগুড়ি থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আসবার পর যেদিন আমি প্রথমে এই কলেজে জয়েন করি, সার্থকই আমাদের পরিচয় করিয়ে দেয়। এই সন্দীপ, মিট আওয়ার গর্জিয়াস কলিগ পূর্বাশা। আর পূর্বাশা, ইনি হলেন আমার বন্ধু হ্যান্ডসাম সন্দীপ সেন। নমস্কার, আলাপ করে ভালো লাগলো। আমারও ভালো লাগলো কথা বলে। আমার 36 বছর জীবনে যা হয়নি সেদিন সেটাই হয়েছিল। আমার মনে হয়েছিল আমার বুকের ভিতর আমূল ভূমিকম্প হয়ে গেছে। সেদিনই বুঝে গিয়েছিলাম যে ওকে ছাড়া এ পোড়া চোখে আর কেউ আসবে না কোনোদিন। পরিণতিহীন একটা সম্পর্ক, তবু আমি ভালোই ছিলাম। সার্থকই এখানে আমার থাকার ব্যবস্থা করে দিল, রান্নার দিদি করুণাকেও ঠিক করে দিল, আর টুকটাক কাজকর্ম দরকারে অদরকারে করে দিত কলেজের সাবস্টাফ রহমাদা। সব মিলিয়ে যাকে বলে সুখেই ছিলাম। কয়েক সপ্তাহ আগে প্রথম শুরু হয় সমস্যাটা। সেদিন ছিল রোববার। বিকাশ, সার্থক, অনিমেষ আর আদিপ্ত, এই চারজন চলে এসেছিল আমার ফ্ল্যাটে। ওরা চারজনই আমার কলেজের অধ্যাপক। সার্থক আর আমি দুজনই বাংলা, অনিমেষ কেমিস্ট্রি, আদিপ্ত সংস্কৃত, আর বিকাশ ইংরাজির প্রফেসর। ওরা ছুটির দিনে আমার ফ্ল্যাটে চলে আসে। সেদিনও জমাটি আড্ডা দিচ্ছিলাম, কথা হচ্ছিল হিপনোটিজম নিয়ে। আরে, তোরা বিশ্বাস করবি না, রিসেন্টলি আমি এক বাবার আশীর্বাদ পেয়েছি। উরে বাবা, তিনি নানা রকম ভেলকি দেখাতে পারেন আর ভূত ভবিষ্যৎও বলে দিতে পারেন। দুষ, যত সব বুঝরুকি, কত ধান্দাবাজকে দেখলাম। বিকাশ তখন অলরেডি 4-5 টেনে ফেলেছে, উত্তেজিত হয়ে বলে, বুঝরুকি নয়, আমি নিজে ফিল করেছি, হি ইজ অ্যামেজিং। রমাদাকে জিজ্ঞাসা কর, সেও তো জানে। অনিমেষ বলে, এখন ওই কুসংস্কারাচ্ছন্ন সাবস্টাফের কথা বিশ্বাস করতে হবে, তাকে সাক্ষী মানছিস। বিকাশ উত্তেজিতভাবে বলে ওঠে, বিশ্বাস করছিস না তো, বিশ্বাস করছিস না? ওকে, ওয়েট ওয়েট, দাঁড়া, এই এই দেখ, তামার এই পয়সাটা হাতে রেখে কয়েক মুহূর্ত শুধু বাবার কথা ভাব, দেখবি পয়সাটা কেমন গরম হয়ে যাবে। আমি পয়সাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি, ঠিক তখনই আমার মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি হয়। আমি ইগনোর করি, তারপর একে একে সবাই বিদায় নেয়। সার্থক চলে যাবার সময় আমার স্পষ্ট মনে আছে আমি উঠেছিলাম দরজা বন্ধ করতে, কিন্তু তারপর আমার আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙে তখন আমি আমার শোবার ঘরে, মাথাটা ভারী হয়ে আছে। খুব অবাক লাগে, কারণ আমি কিছুতেই গত রাতে দরজা লক করার জন্য ওঠার পর কি হয়েছিল মনে করতে পারিনি। ডাইনিংয়ে এসে আরও অবাক হয়ে যাই যখন দেখি গত রাতের খালি গ্লাস, বোতল আর অন্যান্য জিনিসপত্র খুব পরিপাটি করে গোছানো রয়েছে। মনে মনে ভেবে পাই না যে আমি কখন এই কাজগুলো করলাম। কলেজে গিয়ে সার্থক, বিকাশ, আদিপ্ত আর অনিমেষকে পুরো ব্যাপারটা বলি। ওরা তো হেসেই উড়িয়ে দেয়। আদিপ্ত বলে,
তুই কাল অতিরিক্ত টেনেছিলিস বুঝলি, আর তাই সবটা ভুলে গেছিস, এরকম হয়। আমার মনে কিন্তু কেমন একটা অস্বস্তি লেগেই ছিল, সার্থক সেটা বুঝতে পেরেছিল। ও বলল, বড্ড বেশি স্ট্রেস নিচ্ছিস কাজের, পারলে কয়েকটা দিন ছুটি নে। অত্যধিক স্ট্রেস বলছিস? হ্যাঁ তাই হবে হয়তো। দেখ ছুটি হয়তো নিতামও, কিন্তু সামনে পরীক্ষা, আর স্টুডেন্টরা আমাকে প্রচণ্ড ডিপেন্ড করে। ওদের কাছে আমি স্যার নই রে, আমি দাদা। ওদের সব সুবিধা অসুবিধা সমস্যায় ওদের পাশে থাকতে চেষ্টা করি। কথাটা ভুল না, প্রিন্সিপাল নিজে এই বিষয়টার জন্য সেমিনারের দিন কলেজ কমিটির সবার সামনে আমার খুব প্রশংসা করেছিলেন। ছেলে মেয়েগুলো আমাকে স্যার বলে না, দাদা বলেই ডাকে। তাই ছুটি পাওনা থাকলেও নেবার ইচ্ছে ছিল না, কিন্তু আমার স্ট্রেসের ব্যাপারটা বুঝেই সার্থক একটা প্ল্যান করল। আচ্ছা বেশ, বেশি না, কাল শুক্রবার, কাল রাতে বাসে উঠে শনিবার দীঘায় কাটিয়ে রবিবারে ব্যাক করতে পারবি না? আইডিয়াটা মন্দ না, তবে যাব কিনা ভাবছিলাম, কিন্তু পূর্বাশা যখন জিজ্ঞেস করল। কি ভাবছেন সন্দীপ, যাবেন তো? এটা শুনে আর না করতে ইচ্ছে করল না। দীঘায় আমার সেকেন্ড অ্যাটাকটা হয়। সকালে ভীষণ আনন্দে ছিলাম আমরা, সমুদ্রে স্নান সেরে ঘরে আসি, বাথরুমে ঢুকছিলাম, মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি হলো, তারপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙল রুমের দরজায় অনিমেষের নক করায়। চোখ খুলতেই মাথায় সেই হালকা অস্বস্তি। অবাক হলাম, আমি কখন এসে শুয়ে পড়লাম, আর কেনই বা পড়লাম? বাথরুমে ঢোকার সময় মনে আছে ঘড়িতে দেখেছিলাম 11:10 বাজে, আর এখন 11:45, মানে মাঝের আধ ঘন্টা আমি ঘুমিয়েছি। এবার আর ব্যাপারটা উড়িয়ে দিতে পারছিলাম না। আমি এবার মদও খাইনি, বিচে ডাবের জল খেয়েছিলাম, সে তো সবাই খেয়েছিল, তাতে তো আর নেশা হয় না। রুম থেকে বেরিয়ে এসে বারান্দায় অন্য মনুষ্যের মতো দাঁড়িয়েছিলাম। পূর্বাশা কখন এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। হঠাৎ বলল, ধন্যবাদ সন্দীপ বাবু, আমি ঝিনুক খুব ভালোবাসি। উপহার হিসেবে সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে আনা ঝিনুকগুলো যখন দিলেনই, হাতেই তো দিতে পারতেন, পরে না বলে রেখে এলেন কেন? আমি বিস্মিত হতবাক হলাম। স্নান করতে যাবার আগে আমি সমুদ্র সৈকতে ঝিনুক কুড়িয়েছিলাম, তখন মনে মনে ভেবেওছিলাম যে এই ঝিনুক পূর্বাশার হাতে তুলে দিয়ে বলব, পূর্বাশা সব ঝিনুক খালি হয় না, কোনো কোনো ঝিনুকের হৃদয়ে মুক্তও জন্মায়, খুঁজে দেখো হয়তো একদিন তেমন মুক্ত তুমিও পাবে। কিন্তু বীচ থেকে এসে আমি সেগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে স্নানে যাই। তারপর না না, হিসেবটা তো কিছুতেই মিলছে না। আমি কখন রেখে এলাম ওর ঘরে ঝিনুকগুলো? তবে কি আমি ওই ব্ল্যাঙ্ক পিরিয়ডে অবচেতনে? আমার হঠাৎ কেমন ভয় ভয় করতে লাগলো। মেরুদণ্ড বেয়ে নেমে আসে শীতল ঠান্ডা স্রোত। আমি পূর্বাশাকে কিছুই বলতে পারলাম না। পূর্বাশা কি বুঝলো কে জানে, আমার দিকে তাকিয়ে সে মিষ্টি হেসে চলে গেল তার নিজের রুমে। কি করব বুঝতে পারলাম না। সব স্যার ম্যাডামরা আনন্দে মেতেছিল, রমাদা সবাইকে খাবার সার্ভ করছিল, আমি কিন্তু খাবার নিয়েও খেতে পারলাম না। সেটা সার্থকের চোখ এড়ালো না, আমার কপালে পড়া ভাঁজটাও সে দেখল। একটু একা হতেই আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, মুখটা এমন বাংলার পাঁচ কেন? না রে কিছু না, এমনি। দেখ সন্দীপ, আমাদের বন্ধুত্বটা কিন্তু আজকের নয়, মাঝে তুই শিলিগুড়ি চলে গেলি আর আমাদের যোগাযোগটাও ফিকে হয়ে গেল, কিন্তু আজও তোর মুখ দেখে কিন্তু তোর ভেতরটা আমি পড়তে পারি। সার্থক, আমার খুব ভয় করছে রে, ভীষণ ভয় করছে আমার, এরকম আবার হলো। সার্থকও চিন্তিত হয়ে উঠল। ও বলল,
তোর মোবাইলটা দে তো, আমার এক পরিচিত সাইকিয়াট্রিস্ট আছে, একবার দেখি নে তাকে। মোবাইল? হ্যাঁ, কোথায় যে রাখলাম দেখছি। মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না, শেষে অনেক খুঁজে সার্থকই ওটা পেল আমার ঘরের বাথরুম থেকে। এই যে এটা। আরে তো বাথরুমে ছিল তো, কি যে করিস না। অবাক হলাম খুব, কি করে এটা সম্ভব হলো সত্যি জানি না। আমি তো রাখিনি, তবে কি আমার সেই সাবকনসাস মাইন্ডের খেলা? আমার ভয়টা বুকে চেপে বসেছে। দীঘা থেকে আমার মোবাইলের থ্রু ওর পরিচিত একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলো সার্থক। আমাকে বলল, চিন্তা করিস না, এটা নিশ্চয়ই কোনো অসুখ। অসুখ হলে তো তার কোনো চিকিৎসা থাকবেই নাকি? কলকাতায় ফিরে সার্থকের সাথে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার সব শুনে বললেন, চিন্তার কিছু নেই, বেশি স্ট্রেস থেকে অনেক সময় এমনটা হতে পারে। আপনি চাপ না নিতে হয় এমন কাজে সময় দিন যাতে মন ভালো থাকে। আর আমি একটা ঘুমের ওষুধও লিখে দিচ্ছি, এটা কয়েকদিন খান। কলেজের কাউকে এই অসুবিধার কথা জানাইনি আমি, সার্থককেও বারণ করেছিলাম। অনেকেই ধরে নেয় যে পাগলরাই শুধু সাইকিয়াট্রিস্ট দেখায়, আর এই কমপ্লেক্সটার থেকেই আর কিছু বলিনি আমি। বেশ কয়েকদিন খুব ভালোই ছিলাম, আর সমস্যাটা হচ্ছিল না। আমিও ধীরে ধীরে ভুলতে বসেছিলাম, থ্রিলার লেখায় বেশি সময় দিচ্ছিলাম ডাক্তারের কথা মতো। পরশু সকালে একটু জর্জর মতো হয়েছিল, কলেজ যেতে পারিনি। কয়েকটা খাতা চেক করা বাকি ছিল, অন্য সময় হলে রমাদাকেই বলতাম, কিন্তু রমাদার শরীর ভালো নেই বলে দুদিন আসছে না। পূর্ণিমা অমাবস্যায় ওর বাতের ব্যথা খুব বাড়ে বলে ও আসে না প্রায়ই। তাই সার্থককে রিকোয়েস্ট করেছিলাম যদি বাড়ি যাবার পথে এগুলো আমায় দিয়ে যায়। সার্থক এলো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি আর ও করুণাদির করে রেখে যাওয়া খিচুড়ি খেলাম, সঙ্গে ভেজে নিলাম ডিম। ও একই কথা বলেছিল, নিজের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে ইনভলভমেন্ট একটু বাড়া, এত ভালো থ্রিলার লিখিস ওতে একটু সময় দে, কলেজ স্টুডেন্ট নোটস নিয়ে তোর পাগলামিটা এবার একটু কমাতো। এমনিতেই তো প্রিন্সিপাল স্যারের নেক নজরে আছিস, স্যার তো তোর নামটা বিনয়চন্দ্র ঘোষাল সাহিত্য চর্চা ট্রাস্টের জন্য রেকমেন্ডও করেছে। আর কি চাই, এত খেটে আর কি হবে শুনি। যা, এটাই কি সব বল, ছেলে মেয়েগুলো ভরসা করে, ভালোবাসে। মেয়েগুলো একটু বেশি ভালোবাসে, তাদের মধ্যে পিয়ালি। আরে ধুর, তোর মুখে না কিছু আটকায় না, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওগুলো জাস্ট ইনফ্যাচুয়েশন, পাত্তা না দিলেই হলো। বেশ বাড়াবাড়ি রকমের ইনফ্যাচুয়েশন বস, সেদিন শ্রাবন্তীর সাথে এই নিয়ে নাকি ফাটাফাটি ঝামেলা হয়েছে। শ্রাবন্তী তো তোর আর এক দিওয়ানি, তোর বাড়িতে নোটস আনতে গিয়েছিল শুনে পিয়ালির সে কি রিয়াকশন বাবা, প্রায় হাতাহাতি হয়ে যাচ্ছিল আর একটু হলে। এই শোন, তুই টিচার হয়ে এসব কান্দিস কেন? কানে কি আর দিতে হয় রে, কানে নিজে থেকেই সব আসে, সবাই জানে কলেজে, পূর্বাসা থেকে রমাদা সবাই। এ ধরনের ঠাট্টা আমার ভালো লাগে না। আমি অনেকদিন ধরেই একটা থ্রিলার প্ল্যান করছিলাম, লেখাটা শুরুও করেছিলাম কিছুটা, গল্পটা একটা পারফেক্ট ক্রাইম নিয়ে। একটা কথা আছে, পারফেক্ট ক্রাইম বলে নাকি কিছুই হয় না। আমি যে গল্পটা লিখছি সেটাতে একজন সাইকো কিলার চাইছে এমন একটা ক্রাইম করতে যেটা একদম নিটোল একটা খুন, কোনো প্রমাণ সে রাখবে না। কিভাবে সে ফুলপ্রুফ প্ল্যান করেও লাস্টে ধরা পড়ে যাবে, এটাই আমার গল্প। স্টার্টিংটা বেশ ভালোই হয়েছে মনে হয়, সবে একটা খুন করেছে সাইকো কিলার, তার বাড়ির কাছাকাছি থাকা একটি মেয়ে, ঝিপঝিপে বৃষ্টি, কালো হুড়তোলা রেইনকোটে খুনি এগিয়ে যাচ্ছে রেলগেটের ধার ঘেঁষে, হাতে একটা হ্যামার, একটু দূরে মেয়েটা, একসময় বাঘের মুখে, হঠাৎ পায়ের কাছে পড়ে আছে থ্যাতলানো মাথায় মেয়েটা, রক্তে ভেসে যাচ্ছে চারদিক,
ফিরে চলেছে সাইকো কিলার, এটাকেই শেষ করব। কিন্তু ঘুম পাচ্ছে বেশ, আজ আর নয় কাল থেকে বেশ জমাটি শুরু করব। পরের দিন ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল, মাথাটা কেমন ভার হয়ে আছে, তবে জ্বর নেই। চটপট কলেজের জন্য তৈরি হয়ে নিলাম। বেরোতে গিয়ে দেখি জুতো রাখার জায়গাটা কাদায় মাখামাখি। নিশ্চয়ই কাল বৃষ্টির সময় সার্থক যখন এসেছিল ওর জুতো থেকে লেগেছে হয়তো। বাড়ি করুণাদি পরিষ্কার করে, কিন্তু করুণাদি আজ সকালে আসবে না, গতকালই বলে গিয়েছে। আর এ পরিষ্কার করা আমার কর্ম নয়। অগত্যা অগতির গতি রমাদাকে ফোন করে বললাম একটা ব্যবস্থা করে দিতে, কিন্তু সুবিধা হলো না। রমাদার আজও শরীর খারাপ, কলেজটা যাবে কোনো মতে, বেচারার ছুটিও বেঁচে নেই, কিন্তু আজ বাড়িতে আসতে পারবে না। ভাবলাম নিজেই কলেজ থেকে ফিরে হাত লাগাব। কলেজে পৌঁছতেই পূর্বাশার সঙ্গে দেখা হলো। ও বলল, আরে গুড মর্নিং, কেমন আছে শরীর? পূর্বাশার এই জিজ্ঞেস করাটা যে আমার মনের অলিন্দ ছুঁয়ে যায় ও সেটা জানেও না। আমি বললাম, ভেরি গুড মর্নিং, এখন ঠিক আছে। কাল ফিলারটা দারুণ শুরু করেছেন, আজকের পার্টির জন্য অপেক্ষায় আছি। দারুণ চমকালাম আমি, আমি তো কোনো থ্রিলার কাল পোস্ট করিনি। ক্লাসের সময় হয়ে গেছে, তবু মোবাইলে ফেসবুকটা খুলতেই দেখলাম নোটিফিকেশনের ঝড় বয়ে যাচ্ছে। প্রহেলিকা গ্রুপে পারফেক্ট ক্রাইমের প্রথম পর্ব পোস্ট হয়েছে রাত 12টায়। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি রাত 10টায় ওষুধ খেয়ে ফেসবুক লগ আউট করে শুয়ে পড়েছিলাম। তবে কি আবার সেই রোগ? হায় ভগবান, কিন্তু কিন্তু কি করব আমি? আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্বাশা অবাক হয়ে বলল, কি হয়েছে সন্দীপ, শরীর খারাপ লাগছে? আপনি কি অসুস্থ বোধ করছেন? আমি নিজেকে সামলে নিলাম, বললাম, না না না, ক্লাসে যাই, বেল পড়ে গেছে। ক্লাসে গেলাম, কিন্তু একটুও মন বসাতে পারলাম না। ক্লাস তখনও শেষ হয়নি। প্রিন্সিপাল স্যারের রুম থেকে ডাক পড়ল আমার। গিয়ে দেখি সেখানে দুজন পুলিশ রয়েছেন, সার্থককেও দেখলাম বসে আছে। আমি যেতে স্যার বললেন, এসো সন্দীপ, খুব বাজে একটা খবর আছে। তোমার ক্লাসের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট শ্রাবন্তী কাল রাতে রেলগেটের ধারে ব্রুটালি মার্ডার হয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করেছে কেউ। মেয়েটা রাতে গড়িয়া থেকে কোচিংয়ে পড়ে ফিরছিল বাড়ি ওই 11টা নাগাদ, তখনই এই ঘটনাটা ঘটে। আশ্চর্যের ব্যাপার, কোনো কিছুই চুরি যায়নি জানো, বা কোনো শারীরিক নির্যাতনও হয়নি। মার্ডার কেন হলো তাই বোঝা যাচ্ছে না। তাই ওনারা এসেছেন একটু শ্রাবন্তীর ফ্রেন্ডস এবং স্যার ম্যাডামদের সাথে কথা বলতে, যদি কোনো রকম কোনো ক্লু পাওয়া যায় আর কি। আমার কানে কথাগুলো যেন ঢুকছিল না, আমি চেয়ারে বসে পড়লাম ধপ করে। হ্যাঁ, হুবহু আমার পারফেক্ট ক্রাইমের প্রথম দৃশ্য। আমি 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 অস্ফুটে জিজ্ঞেস করি, খুনি খুনি সম্পর্কে কোনো ক্লু? সেটা খুঁজতেই তো আসা আমাদের স্যার, এটুকু জানা গেছে খুনি বাহাতি, আঘাতের মোশন তাই বলছি আর কি, তবে বেশি সময় লাগবে না আমাদের তাকে ধরতে। আমার মাথার মধ্যে কেমন করছে, তবে কি আমার গল্প পড়েই কেউ এই কাজ করেছে? কিন্তু তাও তো সম্ভব নয়, গল্প পোস্ট হয়েছে রাত 12টায় আর খুন হয়েছে তার আগেই। আমার বাঁ হাতের দিকে আমার চোখ গেল, আমি যে বাঁ হাতি সেটা মোটামুটি সবাই জানে, আর একটু হলে টোলে পড়েই যেতাম। সেই সময় জল দিতে এসেছিল রমাদা, উনি ধরে নিলেন, ছুটে এলো সার্থক। আমার আমার বুকের ভিতর তখন হাতুড়ি পিটছে, একটা বিশ্রী অশুভ আশঙ্কা আমাকে ঘিরে ধরেছে। আমাকে দেখে সার্থক আর প্রিন্সিপাল স্যার দুজনেই বললেন, হে কি সন্দীপ, অসুস্থ বোধ করছো নাকি?
আমি জানি ইউ আর টু মাচ ইনভলভড উইথ ইউর স্টুডেন্টস, এত আপসেট হয়েও না, কেমন? পুলিশ আমায় যা রুটিন প্রশ্ন করল কোন রকমই তার উত্তর দিলাম। প্রিন্সিপাল স্যার কাল কলেজে ছুটি দিয়ে দিয়েছেন। আমি বাড়ির পথে পা বাড়ালাম, দেখি রমাদা কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার সাথে চোখাচুকি হতেই সে বলল, গল্পটা কিন্তু সত্যি খুব ভালো লিখেছেন স্যার, কিন্তু পারফেক্ট ক্রাইম, এটা কি সত্যি হয়? কথাটা নির্দোষ, রমাদা আমার গল্পের প্রশংসা আগেও করেছেন, কিন্তু আজ আমার মেরুদণ্ড বয়ে যেন ঠান্ডা স্রোত নেমে এলো। দ্রুত বেরিয়ে এলাম পথে, দেখি সার্থকর বাইক নিয়ে চলে এসেছে। আমায় বলল, আমি জানি এই মুহূর্তে তুই কি ভাবছিস, তোর মনের অবস্থাটাও ঠিক কি আমি জানি। দেখ পুরো ব্যাপারটাই কিন্তু কাকতালীয়, তুই এই নিয়ে একদম ভাবিস না। এই কয়েক ঘন্টায় নিজের কি অবস্থা করেছিস দেখ তো, তোকে কিছুতেই একা ছেড়ে যেতে পারছি না। এই চল আমার সাথে, তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি কিছু বলার মতো ক্ষমতাও হারিয়েছি, খালি মনে হচ্ছে শ্রাবন্তীর থেতলানো রক্তাক্ত চেহারাটা আমায় যেন ফলো করে বেড়াচ্ছে। সেদিন অনেকটা সময় সার্থক আমার সাথে থাকল, সত্যিই খুব প্রয়োজন ছিল ওর। মনে জোর দিয়ে বলল, কোইন্সিডেন্স বলে একটা কথা আছে বন্ধু, এত ভাবিস না। এক কাজ করতো, এই অভিশপ্ত গল্পটা তুই আর লিখিসই না, দে দেখি তো ল্যাপটপটা, দে, হাত দেওয়ারই দরকার নেই এটাতে, এই এটা তোলা থাক, তুই একটু ঘুমানোর চেষ্টা করতো। সার্থকের বলা কথায় একটু মনে জোর আনার চেষ্টা করলাম, ও চলে যাবার পর সত্যি একটু চোখ বুঝলাম। ঘুম ভাঙল যখন, তখন সন্ধে হয়ে গেছে। আমি মুখে চোখে জল দেব বলে ওয়াশরুমে গেলাম, হঠাৎ চোখে পড়ল ওয়াশরুমের কোমরের পাশে কি যেন একটা পড়ে আছে। ঝুঁকে দেখলাম একজোড়া গ্লাভস, যেটা আমি আমার ঘর ডাস্টিং এর সময় ব্যবহার করি, কিন্তু এ কি, এ তো রক্তে মাখামাখি। আমার বুকে হাতুড়ি পিড়ছে, অবেলায় ঘুমের জন্য হয়তো মাথাটা ভার ছিলই ঘুরে গেল। কোনো রকমে বেসিনে হাত রেখে টাল সামলালাম, তারপর হুড় হুড় করে বমি করে ফেললাম। ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো রকমে নিজেকে সামলে জুতো রাখার জায়গায় গেলাম, কোনোভাবে আসেনি আজ, ঘর পরিষ্কারও হয়নি, কাদার শুকনো দাগগুলো এখনো রয়েছে। আমি আমার জুতোর সোলটা উল্টে দেখলাম, অবিকল আমার জুতোর সোলের ছাপ। আমি আর পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। একদিকে শ্রাবন্তীর মতো ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে নিচে হাতে চূড়ান্ত নৃশংসভাবে খুন করার কষ্ট, আর অন্যদিকে পুলিশের ভয়, আমাকে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে। বুঝতে পারছি না কি করব। একবার ভাবলাম সার্থককে ফোন করি, কিন্তু না, সার্থকও যদি বিশ্বাস না করে আমি কি পুলিশকে সব বলবো? কিন্তু পুলিশকে আমার কথা বিশ্বাস করবে? না, করবে না। আমার মাথা ঠান্ডা করতে হবে, যেভাবেই হোক সব প্রমাণ মুছে ফেলতে হবে। এটা আমি করে থাকলেও ইচ্ছে করে তো করিনি আমি, ঈশ্বর সব জানে। আমি এই জুতো আর এই গ্লাভসটা আমি পুড়িয়ে ফেলবো, পিছনের বাগানে যেখানে ঝরা পাতা কাঠি কুড়ো জড়ো করে রাখা আছে সেখানে নিয়ে গিয়ে আগুন জ্বালালাম। বৃষ্টির ওয়েদার, চট করে আগুন ধরতে চাইছে না, তবু অবশেষে অনেক চেষ্টার পর সব পুড়ে ছাই হলো। আমি অবসন্ন মনে নিজের ঘরে এলাম, এবার ঘরের মেঝেতে লাগা কাদার দাগগুলো মুছতে হবে। ভাগ্যিস আজ করুণাদি আসেনি, কাল বিকেলেও আসবে না, বলেছিল কোথাও নাকি পুজো দিতে যাবে, বোধহয় সেখানেই আটকে গেছে। হ্যাঁ,
যাই হোক, ভগবান বাঁচিয়েছে, নইলে সব জেনে ফেলতো। এদিকে রমাদাও আসেনি। হ্যাঁ নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত। কাদা ধুতে হবে, সব কাদা ধুয়ে ফেলতে হবে। কিন্তু কিন্তু কল থেকে জল পড়ছে না, অথচ ট্যাঙ্কে তো জল শেষ হবার কথা নয়। কল খারাপ হলো নাকি? না, বাড়ির একটা কলেও জল পড়ছে না। তবে হয়তো ট্যাঙ্কের জল আসবার পাইপের মুখটা কোনোভাবে আটকেছে। লোক ডাকার আগে একবার নিজেই ছাদে গিয়ে দেখতে গেলাম। ট্যাঙ্ক খুলে পরীক্ষা করতে গিয়ে আমি আটকে চিৎকার করে উঠলাম। ভিতরে আমার দিকে খোলা নিথর চোখে তাকিয়ে আছে করুণাধীর মৃতদেহ, গলায় বাঁধা আমার মাফলারটা। আমি হতবুদ্ধির মতো ট্যাঙ্কের পাশে বসে পড়লাম। কতক্ষণ বসে রইলাম আমি সত্যিই জানি না, যেন যেন সব বোধ আমার লোপ পেয়েছে। ঘোর কাটলো, পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। অবসাতে রিসিভ করলাম ফোনটা। ওপাশে সার্থকের গলা, বলল, কিরে সন্দীপ, তোকে বারণ করলাম না এই অভিশপ্ত গল্পটা লিখিস না, তুই সেই ওটার সেকেন্ড পার্ট লিখলি। আবার একটা নৃশংস খুন। আমার কানে মাথায় অজস্র ঝিঝি পোকার ডাক। আমি পাগলের মতো ছুটতে ছুটতে ঘরে এলাম, টেনে নিলাম ল্যাপটপটা। হ্যাঁ, আমার ল্যাপটপ থেকে আমার অ্যাকাউন্ট থেকেই পোস্ট হয়েছে পারফেক্ট ক্রাইমের দ্বিতীয় পর্ব। সময় সার্থক চলে যাওয়ার পর যে সময়টা আমি ঘুমিয়েছিলাম, আমি তো তাই জানতাম। লেখা আছে মেয়েটাকে মেরে সে ভেবেছিল একটা পারফেক্ট ক্রাইম সে করতে পেরেছে, কিন্তু 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 বাড়ি ফিরে সময় যত এগোতে লাগলো তার নিজের উপর বিরক্তি বাড়ছে। যে খুনটা সে পারফেক্টলি নিখুঁতভাবে করতে চেয়েছিল সেটা ততটা নিখুঁত হয়নি। তার মনে পড়ে যায় বৃষ্টির জন্য কর্দমাক্ত রাস্তায় তার জুতোর সোলের দাগ রয়েছে, আর ক্লাবসে রয়েছে রক্তের ছোপ। হয়নি হয়নি, পারফেক্ট মার্ডার হয়নি, কিন্তু হবে, হ্যাঁ হবে। কাজের মেয়েটি এসেছে কাজ করতে, ওকে দিয়েই তো এক্সপেরিমেন্ট করা যায়। সে তার প্রিয় মাফলারটা হাতে এগিয়ে নিয়ে যায় কাজের মেয়েটির দিকে, একটুও তাড়াহুড়ো না করে সেটা পেঁচিয়ে দেয় মেয়েটির গলায়, কিছুক্ষণ কাটা মুরগির মতো ছটফট করে একদম স্থির হয়ে যায়। এবার বডিটা আপাতত উপরের জলের ট্যাঙ্কে রেখে আসতে হবে, রাত বাড়লে ভেবে দেখবে কোথায় পাচার করা যায়। আমি কি করুণাদিকে এই একইভাবে খুন করেছি নিজের হাতে, হ্যাঁ, তারপর পোস্টটা করেছি এই অধ্যায়? আমি চুপ করে বসে থাকি, সামনে ল্যাপটপ, সন্ধে পেরিয়ে রাত নেমে আসে, অন্ধকার ঘরে আমি বসেই থাকি। তারপর এক সময় উঠি, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের শিশিটা নামিয়ে আনি। আমি সন্দীপ সেন, এই সব খোটা ওষুধ খেয়ে চিরকালের মতো শান্তিতে ঘুমিয়ে পড়তে চাই, যাতে একটাও নিরপরাধ প্রাণ আমার পাগলামির বলি না হয়। খবরটা নিউজ চ্যানেলগুলোতে লাগাতার দেখাচ্ছে। ক্রাইম থ্রিলার লেখক শ্রী সন্দীপ সেন এবার নিজেই নিজের গল্পের খুনি হয়ে উঠেছেন। পরপর দুটো নৃশংস খুন করে শেষে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি। কিছুদিন আগেই রেলগেটের ধারে ছাত্রীকে মাথায় আঘাত করে খুন করেন তিনি। তারপর নিজেরই বাড়ির কাজের মেয়ের গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে তাকে ট্যাঙ্কের মধ্যে ঝুলিয়ে রাখেন। পরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিজে। ওনার এক সহকর্মিনী ঘটনাস্থলে ঠিক সময় পৌঁছে যাওয়ায় ওনাকে নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
প্রাণের আশঙ্কা যদিও নেই, পুলিশ কমিশনারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি বলেছেন, মিস্টার সেনের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে, এই মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন, তিনি খুন করলেও নাকি সুস্থ অবস্থায় করেননি। টিভিটা বন্ধ করে অসহিষ্ণুভাবে সোফায় রিমোটটা ছুঁড়ে ফেলে সার্থ। ও সব প্ল্যান নষ্ট হয়ে গেছে, ফুলপ্রুফ প্ল্যান ছিল সার্থকের। দাঁতে দাঁত চেপে সার্থক বলে, খুব শখ না রে তোর সন্দীপ একটা পারফেক্ট ক্রাইম লেখার? সরি রে, সেটা আর হলো না, কারণ গল্পটা যে আমি আগেই লিখে ফেলেছি, আ পারফেক্ট ক্রাইম। আমি সার্থক রায়, সার্থক মানে সাকসেসফুল। তুই আমার সাকসেসের রাস্তায় কেন এলি সন্দীপ? মিউচুয়াল ট্রান্সফারে হেল্প করে তোকে এখানে আসতে এত হেল্প করলাম, আর তুই আমারই পিঠে ছোড়া মারলি বল? কিন্তু সার্থক রায় তো বন্ধু বলে তোমায় রেয়াত করবে না সোনা। যেদিন বুঝে গেছি তুমি আমার সবচেয়ে বড় কাঁটা, সেদিনই ঠিক করলাম তোমায় সরিয়ে দিতে হবে। কম কাঠখড় তো পোড়ায়নি। রবিবারের আড্ডায় তোমার ড্রিঙ্কসই ওষুধ, তুমি ঘুমিয়ে গেলে, আর আমি পিছনের দরজার ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে সব পরিষ্কার করে তোমায় খোকা ঘুমোলো পাড়া জোরলো করে ঘুম পাড়িয়ে চলে গেলাম। তুমি টেরও পেলে না, তোর মাথাতেও এলো না কর্ধব যে এই বাড়িটা আমার কাকার, আমি তো ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, তাই একটা ডুপ্লিকেট কি আমার কাছে থাকতেও পারে। তারপর দীঘায় ওষুধ মেশালাম ডাবের জলে, হোটেলটা আমি বুক করেছিলাম, তাই তোর রুমের চাবি নিয়ে ঝিনুক রেখে এলাম পূর্বাশার ঘরে। একটা বিশ্রী হায়নার মতো হাসি হাসতে থাকে সার্থক, হাসতে হাসতে মুখ লাল হয়ে যায়, তারপর ফুটে ওঠে নিষ্ঠুরতা। কেমন একটা অস্বাভাবিক দেখাচ্ছে ওকে। তুই পাগল হয়ে যা নয়তো বিষ খেয়ে মরে যায়, এটাই তো চেয়েছিলাম আমি। হচ্ছিল তো, সব তো ঠিকঠাকই হচ্ছিল। পূর্বাশাকে যে আমার চাই, কলেজের এত সম্মান, ছাত্র ছাত্রীর ভালোবাসা, সব কেন তুই পাবি বলতো? রাজকন্যা, রাজত্ব সব তোর, কিন্তু কিন্তু আমি তো সার্থক সাকসেসফুল, তুই তো না, তোকে তো মরতেই হবে। নিজে যখন মরলি না, তখন আয় আমি তোর অসমাপ্ত ইচ্ছেটা পূরণ করি, আয়। নীলচে আলোয় কেবিনে গভীর ঘুমে শুয়ে আছে সন্দীপ। এক ওয়ার্ড বয় প্রবেশ করে ঘরে, বাইরে বসে থাকা পুলিশ দুটোও ছিমোচ্ছে। খুব একটা অসুবিধা হয় না সার্থকের এইভাবে ঢুকে পড়তে, এবার কাজ সামান্যই, শুধু অক্সিজেনটা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়ে ফের চালু করে দেওয়া। কেউ জানবেও না ঘুমের মধ্যেই চলে যাবে সার্থকের প্রিয় বন্ধু সন্দীপ সেন। আস্তে করে নবটা ঘুরিয়ে দেয় সার্থক, হাঁপড়ের মতো হাঁপাচ্ছে সন্দীপ, বিস্ফারিত চোখ ঠেলে বেরিয়ে আসতে চাইছে। বিস্মিত সন্দীপ হাঁপাতে হাঁপাতেই বলে, সার্থক, সার্থক তুই, কিন্তু কিন্তু কেন? সার্থক হাসে বলে, হ্যাঁ রে আমি, কারণ কি একটা রে সোনা, আমার পূর্বাশা যে তোকে ভালোবাসতে শুরু করেছে রে, ওর বাবার জামাই হওয়ার স্বপ্ন তো কবে থেকে দেখছি, কিন্তু কিন্তু থ্রিলার রাইটারকে দেখে পূর্বাশা যে প্রেমে পড়ে গেল, আর আমার এতদিনের সব পরিশ্রম জলে, তাও চুপ ছিলাম, কিন্তু শালা দুজনেই বাংলা পড়াই, তাও তুই ছাত্রছাত্রীদের এত প্রিয় সন্দীপ্তা হয়ে গেলি, এটা কি করে মানি বলতো? তবুও আমি সহ্য করে নিতাম, কিন্তু কিন্তু এত পুরনো হওয়া সত্ত্বেও স্যার বিনয়চন্দ্র ঘোষাল ট্রাস্টের জন্য তোর নাম, ও আমি আর পারলাম না রে, সরি বাবু, গুড বাই। ধীরে ধীরে ছটপট করে স্থির হয়ে গেল সন্দীপ, আবার অক্সিজেন চালু করে দিল সার্থক, তারপর পা বাড়াল।
কেবিনে জ্বলে উঠল তীব্র আলো। বাইরে ঢলতে থাকা পুলিশ দুটো সহ আরো দুজন আর্মড পুলিশ ঢুকে এলো ঘরে, আর সব শেষে পূর্বাশা। সার্থকের মুখ কাগজের মতো সাদা, পিছনে কাঁধে হাত রেখে দাঁড়িয়েছে সন্দীপ। বিস্ময় বিস্মারিত চোখে তাকিয়ে থাকে সার্থক। সন্দীপ করুণ হেসে বলে, বলে গেলি কি করে, গল্পটা আমি লিখি, শেষটাও আমি লিখব। আমি জানতাম তুই আসবি, আমার বেঁচে ওঠার খবরটা তোকে শান্তিতে থাকতে দেবে না। আর আর আমার তো শুধু একটাই প্রশ্ন ছিল, কেন? সার্থক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্দীপের দিকে, তারপরও চোখটা কেমন অদ্ভুতভাবে পাল্টে যায়, ঠোঁটে ফুটে ওঠে কেমন একটা হাসি, অস্বাভাবিক দেখায় তাকে। আমি সার্থক না, সাকসেসফুলও না, কিন্তু গল্পটা তো তুইও লিখিসনি, আমিও না, মিস্টার হাইড লিখেছে। তোকে ডাবের জলে আর মদে ওষুধ মিশিয়ে পাগল করতে চেয়েছিলাম, ঘুমের ওষুধ খেয়ে তুই মরে যা, কিন্তু ফিসফিস করে সন্দীপের কানের কাছে মুখ এনে বলে, খুন দুটো আমি করিনি বস। পুলিশ ততক্ষণে টানতে টানতে নিয়ে যায় সার্থককে। দরজার সামনে গিয়ে সার্থক একটা কয়েন ছুড়ে দেয় সন্দীপের দিকে, সেই কয়েন যেটা প্রথম অ্যাটাকের দিন বিকাশ দেখিয়েছিল। সন্দীপ যেন কেমন অবাক হয়ে তাকিয়ে থাকে। সার্থক চলে যেতে পূর্বাশা দীর্ঘশ্বাস ফেলে হাত রাখে সন্দীপের কাঁধে। পূর্বাশা না থাকলে সেদিন সন্দীপ সত্যিই ওষুধগুলো খেয়ে নিত। সেদিন লেখাটা ফেসবুকের প্রহেলিকা গ্রুপে পোস্ট করে ফেসবুক লগ আউট করে দেয় সন্দীপ। মোবাইলটা ছাদেই ফেলে এসেছে বোধহয়। আস্তে আস্তে জল ভরা চোখে তুলে নেয় শিশিটা, আর ঠিক তখনই বাইরের দরজায় বেজে ওঠে অসহিষ্ণু বেল। না, সন্দীপ খুলবে না কিছুতেই। কে ডাকতে এসেছে তাকে? পুলিশ। কিন্তু এই মাত্র সে পোস্ট করেছে, এত তাড়াতাড়ি তো পুলিশ আসতে পারে না। তবে কি সার্থক, জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সে চায় তার বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে? না, সন্দীপের আর ফেরার পথ নেই। সন্দীপ জলের গ্লাসটা হাতে তুলে নেয়, আর সেই মুহূর্তে কানে আসে একটা গলার স্বর, সন্দীপ দয়া করে দরজাটা খুলুন, সন্দীপ ভীষণ দরকার আপনার সাথে, প্লিজ সন্দীপ দরজাটা খুলুন। পূর্বাশা, কেন এসেছে সে? না না, সন্দীপ শুনবে না, কিছুতেই শুনবে না। কিন্তু বাইরে পূর্বাশার আকুতি কে যেন ফিরিয়ে দেওয়া যায় না, কিছুতেই যায় না। এ যেন জীবনের হাতছানি। একসময় রণক্লান্ত সন্দীপ দরজা খুলে দেয়। পূর্বাশা ঘরে ঢুকেই দেখতে পায় ওষুধের শিশিটাকে, সেটা হাতে নিয়ে কোমরে গিয়ে ফেলে ফ্লাশ করে দেয়। তারপর বলে, পালিয়ে যাচ্ছিলেন তাই না? পালিয়ে যাচ্ছিলেন, আপনাকে তো এত ভীত বলে জানতাম না। সন্দীপ দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। তুমি জানো না পূর্বাশা, তুমি কিছু জানো না, আমি 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 জানি না কি হয়েছে, তবে আমার মনে হয়েছে একটা বিশ্রী ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন আপনি। যে কথা বলার জন্যই বহুবার আপনাকে ফোন করেছি, কিন্তু আপনি ধরলেন না। তখনই আমার মনটা অজানা আশঙ্কায় ভরে উঠল। মনে হলো হয়তো এরকমই কিছু একটা ষড়যন্ত্র। না পূর্বাশা, না, তুমি হয়তো সত্যিটা জানো না, আমি এক ভয়ানক পাগলামের শিকার। সন্দীপ পূর্বাশাকে সবটুকু বলে। সব শোনার পর পূর্বাশা একটু চুপ করে থেকে বলে, বুঝলাম, কিন্তু আমি একটাই কথা বলবো, যেটা দেখে সন্দেহ হয় আমার এই ছুটে আসা। পারফেক্ট ক্রাইমের দ্বিতীয় পর্ব কি আপনার লেখা?
হ্যাঁ, নিশ্চয় আমারই লেখা। তবে আমি কখন লিখলাম তা আমি নিজেও জানি না। না, আমি হলফ করে বলতে পারি এটা আপনার লেখা নয়। আপনি জানেন না আমি সেই কলেজ জীবন থেকে আপনার ক্রাইম থ্রিলারের ভক্ত। আপনি যখন এই কলেজেই আমার সহকর্মী হয়ে এলেন কতবার ভেবেছি বলবো আপনাকে, কিন্তু বলে উঠতে পারিনি কি এক সংকোচে। আমি আপনার লেখার সাথে অত্যন্ত সুপরিচিত, এটা আপনার লেখার ভাষা নয়। আপনার লেখায় আপনি বেশিরভাগ সময় ক্রিয়াপদের ব্যবহার করেন বাক্য শেষ হওয়ার আগে। আপনি অনুস্বর ব্যবহার করেন না, উময়কয় ব্যবহার করেন না। আপনার লেখা এত চাঁচা ছোলা নয়, সেখানে পারিপার্শ্বিক পরিবেশের ছোঁয়া থাকবেই। না না, মিলছে না, মিলছে না, একটা বৈশিষ্ট্য এতে নেই। আজ সকালে শ্রাবন্তীর খুনের সাথে আপনার লেখা হুবহু মিলে যেতেই আমার একটা অস্বস্তি পেয়ে বসেছিল। মনে হয়েছিল কিছু একটা বড় ঘটতে চলেছে। তারপর এই পোস্ট, আপনার লেখা না হয়েও আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট হলো। আমি আর থাকতে পারিনি, মনে হয়েছে কেউ হয়তো আপনাকে ফাঁসাতে চাইছে। সন্দীপ অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, কিন্তু কিন্তু কে করবে এমন? কি স্বার্থ তার? আর আমার আইডি পাসওয়ার্ড নিয়ে আমার বাড়িতে এসে আর আর আমার এই মাথার কষ্ট, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। সন্দীপ আবার দুহাতে মুখ ঢাকে। পূর্বাশা হাঁটু মুড়ে সন্দীপের পায়ের কাছে বসে বলে, ঠান্ডা মাথায় ভাবতে হবে সন্দীপ, জ্বরটা ছাড়াতে হবে। এ খুন আপনি করেননি, আমি সাইকোলজির ছাত্রী। আপনি আপনার গল্পটাতে একটা পারফেক্ট ক্রাইম প্ল্যান করাই দেখিয়েছেন। যদি ধরেও নিয়ে আপনি মার্ডারগুলো করেন, তবে অবচেতনে হলেও আপনার ভিতরের মিস্টার হাইট কেন পোস্ট করে নিজেকে প্রকাশ করবে? এটা অন্য কেউ করেছে। তাছাড়া আপনি তো ছাতা ব্যবহার করেন, রেনকোট নেই আপনার, আমি দেখেছি। তাহলে সেদিন কি পোশাকে গিয়েছিলেন শ্রাবন্তীকে খুন করতে? সেটা তো নিশ্চয়ই ভিজে অবস্থায় পেতেন। গ্লাভসটা পেলেন, জুতো পেলেন, কিন্তু জামাটা পেলেন না। সন্দীপের চোখের সামনে ছেঁড়া কাটা কিছু দৃশ্য খেলা করে যায়। ধীরে ধীরে মুখ তোলে, তারপর বলে, আমি হয়তো বুঝতে পারছি কে কিভাবে এই ছকটা সাজিয়েছে, কিন্তু শুধু বুঝতে পারছি না কেন। পূর্বাশা, পূর্বাশা, সেটা আমায় জানতেই হবে। আই নিড ইউর হেল্প। তারপর সন্দীপই পুলিশের সাহায্যে নিজের নার্সিংহোমে ভর্তি হবার কথাটা প্রচার করে টোপটা দিয়েছিল। সার্থকের উপরই সন্দেহটা গিয়েছিল, মনে পড়েছিল মদ ডাবের জলের কথা। প্রত্যেকটা অ্যাটাকের সময় সেই ছিল সঙ্গে। ডুপ্লিকেট চাবির কথাটাও তখনই মাথায় আসে, আর মোবাইল থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় তার পাসওয়ার্ড জানাও সার্থকের পক্ষেই সম্ভব। সমস্ত সন্দেহের তীর সার্থককে চিনিয়ে দিচ্ছিল, আর এখন তো মোটিভ হওয়ার অজ্ঞাত নয়। তবু সন্দীপের ভ্রুতে একটা গভীর ভাঁজ খেলে যায়। পরের দিন কলেজ গতকালের ঘটনায় সরগরম। সন্দীপের আর এসব আলোচনা ভালো লাগছে না। ক্যান্টিনে গিয়ে কফি অর্ডার করে কোণে চেয়ারে বসে সে। সামনে এসে বসে পূর্বাশা। কি হয়েছে? মেঘ তো কেটে গেছে, তবু এরকম দেখাচ্ছে কেন তোমায়? কি জানি, একটা অঙ্ক যেন ঠিক মিলছে না, অথচ অঙ্কটা কি সেটাও তো বুঝতে পারছি না। কিছু একটা যেন ঠিক নেই। কেন এসব ভাবছো? সার্থক তো আমাদের সবার চোখের সামনেই। সার্থকে ছুড়ে দেওয়া কয়েনটা আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে হঠাৎ থেমে যায় সন্দীপ, তারপর উত্তেজিত ভাবে বলে, আচ্ছা পূর্বাশা, সার্থক কোন হাতে কয়েনটা ছুঁড়েছিল? পূর্বাশা চোখ বুঝে ভেবে বলে, ডান হাত, কিন্তু
দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ করে যায়। কানে ভাসছে প্রিন্সিপাল রুমে বলা পুলিশের কথা। এটুকু জানা গেছে খুনি বাহাদি। ওদের টেবিলে কফি দিয়ে যায় রমাদা। ওদের সেদিকে লক্ষ্য উনি, না হলে ঠিক খেয়াল করতো রমাদা কফিটা বাহাতেই দিল। পিছন ঘুরে কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে রমাদা। কাটা কাটা কিছু ছবি যেন সরে সরে যাচ্ছে তার চোখের সামনে থেকে। একটা পারফেক্ট ক্রাইম করা যে তারও বড্ড ইচ্ছে, একদম নিখুঁত। সার্থকের খেলাটা দীঘাতে সে দেখে ফেলেছিল, ডাবের জলে ওষুধ মেশানোর দৃশ্য, তখনই ভেবেছিল খেলাটা। সার্থক সন্দীপের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ওর মোবাইল থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিয়েছিল। সার্থক আর সন্দীপের কথোপকথনের ফাঁকে খাবার দেবার সময় সেটা লক্ষ্য করেছিল রমাদা। পড়েছিল সন্দীপের শুরু হওয়া উপন্যাস, তারপর সেটাকেই সত্যি করে তুলতে থাকে সে। সন্দীপের বাড়িতে সে কাজ করার সুবাদে সহজেই হাতে পেয়েছিল চাবি। ডুপ্লিকেট বানাতে একটুও অসুবিধা হয়নি। রমা পদদলুইয়ের ঠোঁটে একটা বিচিত্র হাসি ফুটে ওঠে। কে বলে পারফেক্ট ক্রাইম হয় না? শুনছিলেন আজকের গল্প জয়া চক্রবর্তী সমারচিত পারফেক্ট ক্রাইম। গল্পটা কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।